আজকে কিছু আলোচনা করবো প্রবাসীদের নিয়ে। প্রবাসীরা কেন বিদেশে যা বিপদে পড়ে তার কিছু আলোচনা করবো, কারণ আমার 2010 আইসি, এখন 2024 সাল চলতেছে, তো আমার যে একটা এক্সপিরিয়েন্স 14-15 বছরের তার থেকে শেয়ার করবো আপনাদের সাথে। কেন প্রবাসীরা বিপদে পড়ে, তার মেন কারণ হচ্ছে প্রবাসীরা দেশে বিদেশে কোনো কাজ না শিক্ষায়, দেশ ও জেল খাইটা পরে প্রবাসায়ী। জেলখাটা কি রে কয়, জেলখাটা বলি আমি বাংলাদেশে পড়াশোনা করে, পড়াশোনা করে পরে চাকরি পায় না, জব পায় না, আসে বিদেশ, কোনো কাজ শিক্ষায় না। জেলখাটা কেন বলতেছি, এই যে পড়তেছে মাস্টার অনার্স পর্যন্ত পড়তেছে, দেশের জবের অবস্থা খারাপ, কোনো কাজ করে না, তখন কী করে বিদেশে খবরে, তখন বিদেশ তো কাজ করতেইব, তো এই যে দেশ পড়াশোনার নামে জেল খাটছে এর কোনো লাভ হয়েছে বলো না। তার মাঝে যদি পড়াশোনার সাথে যদি সে একটা ডিপ্লোমা করত, ইলেকট্রনিক্স হোক, কম্পিউটারের মধ্যে হোক বা সিভিলের মধ্যে হোক বা ইলেকট্রনিক্সের মধ্যে হোক, যে কোনো একটা ডিপ্লোমা করতো, তারপরে কিছুটা সার্থকতা হইতো। তারপরে প্রবাস আসতে হইলে হয় আপনার ইলেকট্রিশিয়ান কাজ শিখাইতেইব, আপনার প্লাম্বারের কাম শিখাইতেইব, আপনার এসির কাম শিখাইতেইব, আপনার কাটিং হেয়ার কাটিংয়ের কাজ শিখাইতেইব, টেলার্সের কাম শিখাইতেইব, তারপরে মোবাইল মেকানিকের কাজ শিখাইতেইব, আইটি মেকানিক যেটা কম্পিউটার আছে এই কাজ শিখাইতেইব, এসি ফ্রিজের কাজ শিখাইতেইব, তারপরে ইলেকট্রনিক্স মানে গাড়ির ইলেকট্রিক্যাল কাজ আছে, বাতি বুতি মনে করেন গিয়ার সিয়ার যা আছে, এখন যত গাড়ি আছে ইলেকট্রনিক্স গাড়ি গিলাইতেছে, তাই ইলেকট্রনিক্স কাজ শিখতেইব, গাড়ি মেকানিকের কাজ শিখতেইব, তারপরে আপনার স্টিল পিক্সারের কাম শিখতেইব, কার্পেন্টারের কাম শিখতেইব। তো এই কামগুলো যদি শিক্ষা আসে, কোনো প্রবাসী মার খাইতো না, এটা 100%। সে যদি এনে আসে হোক বিদেশ, হয়তো তার কিছুদিন কষ্ট করব, তারপরে হয়তো তার দিন ফিরাইব, যে কোনো পর্যায়ে যে কোনো এক জায়গায় সেট হইব। সে যদি ড্রাইভিং শিক্ষাও আইয়ে তারপরে এক জায়গায় সেট হইতে পারব, আসে একদম বেকার, আইসে লেবারি করে 500 রিয়াল বেতন, 600 রিয়াল বেতন, পরে কয় এ মুখের পোলা ভালো করে, তুই কেন এত খারাপ, তো খারাপ হওয়ার তো এটা ফ্যামিলিগত সমস্যার কারণে খারাপ হইতেছে। প্রতিটা ফ্যামিলি যদি তার পোলা বান্ধের ওইভাবে শিক্ষার পাশাপাশি যে কোনো একটা কাজ করাইতো, যে কোনো একটা কাজ শিখাইতো, তাহলে আর এই অবস্থা হইতো না। কোনো কাজ শিখে না আইসে ডাইরেক্ট আইসে লেবারি কাটে, যেটা অশিক্ষিত আমার মতো অশিক্ষিত লোক আছে তার হেল্প করি করার লাগে, অথচ অনার্স পাস, মাস্টার্স পাস, ডিগ্রি পাস, ইন্টার পাস, তার কারণে একটা কোনো কাজ শিখে না। কোনো কাজ না শেখার কারণে প্রবাসীদের কোনো সফলতা আসে না বিদেশের মাটিতে। অন্যান্য দেশিরা কেন আগে যেতেছে, অন্যান্য মাদ্রাসের লোকের কেন আমরা হেল্প করি করতেছি, কারণ একটাই, আমরা কোনো কাজ শিখে আসি না। তো অবশ্যই যারা প্রবাসী হবেন যে কোনো একটা কাজ শিখাইবেন। ছোট একটা এক্সাম্পল দেই, আমার কোম্পানির মধ্যে এক লোক মনে করেন প্লাম্বারের কাজ করে, সে কী করছে, কোম্পানির একটা ইউনিফর্ম আছে, আমি তো ইউনিফর্ম পরি না, তো কোম্পানির একটা ইউনিফর্ম আছে ডাংরি কয়, সে টেলার্সের কাম জানে, সে রুমে বসে বসা মানুষের ইউনিফর্মগুলো সিলায়, তো মাসে মনে করেন 400-500 রিয়াল ইনকাম, আলে তো 10-15 হাজার টাকা ইনকাম করে হয়। যে একটা কাজ শিখছে, শিখাইছে প্লাম্বারের সাথে এই কাজটা শিখছে, এই জন্য তার এক্সট্রা বেনিফিট 15 হাজার টাকা আসতেছে, এখন মনে করেন মাসে 40,000-15,000 কত, অনায়াসে সে 50,000 টাকা পাঠাইতে পারতেছে। একটা লোক হিন্দু লোক, সে আসারটা মেয়ে চুল কাটা শিখাইছে, তো আমরা যারা কোম্পানিতে আছি তারা 50% সেলুনে যায়, 50% কোম্পানিরতেই চুলটি কাটায়, আমি চুল কাটছি, দেখেন এই চুলটা যে কাটছি এটা কোম্পানির লোক দিয়ে কাটাইছি, সেলুনে নেয় 15 রিয়াল, তারে 10 রিয়াল দিলে খুব খুশি হয়, 8 রিয়াল দিলে খুব খুশি হয়। সে যেহেতু চুল কাটতে আইসে, এই চুল কাটার কারণে তার মাসে কমসে কম 1,000 রিয়াল তার ইনকাম আছে। তো কোনো কাজ শিক্ষা আইলে প্রবাসে সে বিফলে যায় না, সে সফল হইব 100%, এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। এটা আমার সাজেশন, যারা বিদেশে যাবেন তারা অবশ্যই কাজ শিক্ষাইবেন। ধন্যবাদ সবাইকে।